দর্শক ঠাকুরগাঁও তিন আসনের উপনির্বাচনের প্রচারের খবর সংগ্রহে কাজ করছেন সহকর্মী জয়নাল আবেদিন বাবুল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বাবুল, ঠাকুরগাঁও ভোটের পরিবেশ নিয়ে বা ভোটার এবং প্রার্থীরা কি বলছেন জানাবেন ছোট করে। হ্যাঁ জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন, বিএনপি সংসদ সদস্য জাহিদুর রহমান পদত্যাগের পরেই ঠাকুরগাঁও তিন আসনে উপনির্বাচন শুরু হয়েছে। আগামী 1 তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে পীরগঞ্জ এবং রানীশঙ্কেল দুই উপজেলা মিলেই ঠাকুরগাঁও তিন আসন। এই আসনে আওয়ামী লীগ এবার প্রার্থী দেয়নি, তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় দলের প্রার্থী হয়েছেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী। এদিকে আবার জাতীয় পার্টিও এখানে প্রার্থী দিয়েছেন। এখানে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি হাফিজউদ্দিন আহমদ। উনারা ছাড়াও এখানে এনপিপি, বিএনএফ, জাকের পার্টি সহ অন্যান্য দলের তারা প্রার্থী দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পীরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়। তারাও মাঠ পর্যায়ে কাজ করছেন এবং নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমরা যদি নির্বাচনী প্রচারণার কথা বলি, এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের প্রার্থী হাফিজউদ্দিন আহমদের পক্ষে নির্বাচনী প্রচারণায় এরই মধ্যে পীরগঞ্জ রানীশঙ্কেলের কেন্দ্রীয় নেতারা এসে নির্বাচনী প্রচারণে অংশ নিয়েছেন। পাশাপাশি আমরা যদি দেখি 14 দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলীর ক্ষেত্রে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতা এখানে তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রচারণায় অংশ নিচ্ছেন, তবে এই তাদের অংশগ্রহণ, তাদের এই যে প্রচার প্রচারণা, সেটি যথেষ্ট স্বতঃস্ফূর্ত নয় বলে আমাদেরকে জানিয়েছেন 14 দলের প্রার্থী ইয়াসিন আলী। আমরা যদি একটু নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বলি, আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটের দিন 6জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাবুল, আপনি সংগ্রহ করতে থাকেন, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করার চেষ্টা করব আপনার সাথে। দর্শক, এতক্ষণ ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জয়নাল আবেদিন বাবুল।